আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে দুপুরে রান্না করব, আজকে কী কী রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুগের ডাল রান্না করব, পাতলা, ধনিয়া পাতা থাকবে, ধনিয়া পাতা দিয়ে। আর আলু ভর্তা করব, এটা দুপুরে রান্না করব, এটা আজকে চলবে। সকালে অলরেডি নাস্তা হয়ে গেছে সবার খাওয়া দাওয়া। এই যে পিঠা বানিয়েছিলাম কালকে, এটা পুলি পিঠা, ওটা খাইলো। পরোটা নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়া দাওয়া হয়েছে। ক্ষীর রান্না করেছিলাম, ক্ষীর খেয়েছে সবাই সকালে। ভাত ছিল, খেয়েছে আর হাজবেন্ড খেয়েছে ভাত, পুলি পিঠা খেয়েছে। বিছানা গুছানো হয়ে গেছে, সবগুলো বিছানা গুছিয়ে ফেলাইছে ওই ঘরেরও। অন্ধকার হয়ে আছে, বাইরে জানলার কাছে আপনাদের একটু শেয়ার করি। জানলার কাছ থেকে ভালো বাতাস আসে, এই যে খুব সুন্দর দৃশ্য। আর যে দেখতে পাচ্ছেন এটা উপরে, এটা আমার হাতেই বানানো ফলগুলো। এটা হলো স্ট্রবেরি, স্ট্রবেরি ফল, এটা আমার হাতেই করা। অনেক ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়া লাগবে। ধুয়ে দিলে আবার একটু পরিষ্কার হয়ে যাবে। এই যে এটাও আমার হাতেই করা, অনেক আগে করা এই কাজগুলো, আসলে আমার হাতেরই করা এগুলো। অনেক কষ্ট এগুলো করে, মানে সুতোর কাজ। তারপর এই যে একটা আছে, এটাও আমার এই হাতের কাজ। আসলে এগুলো করা অনেক কষ্ট, অনেক আগে করছি এটা। এখানে আর একটা কাজ আছে, এটাও আমার হাতের কাজ। এই যে এটা, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুঁতির কাজ, পুঁতির ফুল এগুলা। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, একটু ময়লা হয়ে গেছে, ধুয়ে দিতে হবে। ধোয়া হয়নি অনেক দিন, ধুয়ে দিলে একবারে পরিষ্কার হয়ে যাবে। চলুন, মুরগির বাচ্চাগুলা এখনো কেরম আছে, সুস্থ আছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক, মুরগির বাচ্চা এখনও আছে আল্লাহ রহমত। মুরগির ভিডিও তো আমি দিয়েছি আপনাদের কাছে, আমার 10 দিন আগে একটা ভিডিও করছিলাম মুরগির বাচ্চাদেরকে নিয়ে। এই দেখুন এখনও 30টা আছে, আল্লাহ রহমত ভালোই আছে, একটাও অসুস্থ হয়নি আর এখনও একটাও কিছু হয়নি, সবগুলো ভালো আছে। যে এই সবগুলো এখন সুস্থ আছে, 30টাই আছে, 30টাই আল্লাহ রহমত কিচ্ছু হয়নি এখনও, 30টাই বেঁচে আছে আল্লাহরই রহমত। দেখুন বড় বড় হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে কত বড় হয়েছে। এখনও কিন্তু জিরো পাওয়ার খাবারই এদেরকে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়েছিলাম জিরো পাওয়ার খাবার ওদেরকে খাওয়াচ্ছি এখনও। আর এই যে খুদ, খুদ দেওয়া হচ্ছে। ডালটা একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে এই যে চড়িয়ে দিয়েছি কড়াইতে। এখন ডালের ভিতরে আস্তে আস্তে করে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। কেটে নেওয়া কড়াই, যে যেরকম ঝাল খায় সে সেরকম দিয়ে দিয়ে দিলাম। কাঁচা ঝাল বেশি দিয়েছি, ঝালের পরিমাণ একটু বেশি করবো এই জন্য। রসুন দিয়ে দেবো, রসুন দিয়েছিলাম না, দেশি রসুন 4টা দিয়ে দিলাম। আর ভিডিও করতে করতে অলরেডি 5 মিনিট হয়ে গেছে, 6 মিনিট চলছে। ভিডিও বেশি বড় করলে দেখতে অসুবিধা হয়,
যে ভিডিও বড় হলো এন্ড ভিডিও ছোট রাখি এটাই ভালো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করে নাই, যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে করলে তাদেরকে ব্যাক দেবো, সমস্যা নাই। সাথে সাথে ব্যাক দিলে ওই দুজনেরই থাকে না, দুজনেরই ক্ষতি হয়। আর ভিডিও যারই দেখি সম্পূর্ণ দেখার চেষ্টা করি, ভিডিও না টেনে দেখে পুরো ভিডিও দেখলে দুজনেরই লাভ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর রান্না আর কি দেখাবো, ডাল রান্না আলু ভর্তা এটা স্বাভাবিক, সবাই পারে, না পারার কিছু নয়। নিত্যদিনের রান্না, রান্নাটা পুরোটা দেখাবো না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমি সবার পাশে থাকতে চাই। তো আজকে এই পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।